অগ্নিবীর প্রকল্প নিয়ে বিতর্ক চলছে। শুধু বিরোধী রাজনৈতিক দলগুলি নয়, অগ্নিবীরদের পরিবারের সদস্যরা এমনকি ভারতীয় সেনার পক্ষ থেকে অগ্নিবীর প্রকল্প নিয়ে আপত্তি জানিয়েছে। অগ্নিবীরদের শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে বিরোধীরা। অগ্নিবীরদের পেনশন দেওয়ার দাবিও জানানো হয়েছে। এই বিতর্কের আবহে বৃহস্পতিবার অগ্নিবীরদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সেস, বর্ডার সিকিউরিটি ফোর্সেস এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সেসে প্রাক্তন অগ্নিবীরদের জন্য এখন 10% করে আসন সংরক্ষণ করা হবে। অগ্নিবীর প্রকল্পে অফিসার ক্যাডারদের নিচু পদে নিয়োগ পাওয়া যায়। এই প্রকল্পের মাধ্যমে নিযুক্ত সেনাদের বাহিনীতে 6 মাসের প্রশিক্ষণ সহ মোট 4 বছর পরিষেবা দিতে হয়। এই পরিষেবার মেয়াদ ফুরলে এখন থেকে এই 3 বাহিনীতে নিয়োগ পাওয়ার সুযোগ থাকছে অগ্নিবীরদের জন্য। আরপিএফ এর ডিরেক্টরেট মনোজ যাদব বলেছেন, ভবিষ্যতে রেলওয়ে সুরক্ষা বাহিনীতে কনস্টেবল পদের জন্য সমস্ত নিয়োগে প্রাক্তন অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণ থাকবে। আরপিএফ তাদের স্বাগত জানাতে প্রস্তুত। প্রাক্তন অগ্নিবীরদেরও এটা নতুন শক্তি এবং তাদের মনোবল বাড়াবে। সিআইএসএফও এই বিষয়ে সমস্ত প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন বাহিনী ডিরেক্টর নিনা সিং। তিনি বলেছেন, কনস্টেবলের 10% সৈন্যপদ প্রাক্তন অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে, উপরন্তু শারীরিক দক্ষতা পরীক্ষাতেও তারা শিথিলতা পাবেন। বিএসএফ এর ডিরেক্টরেট নীতিন আগরওয়াল বলেছেন, সৈন্যরা আমরা প্রস্তুত হচ্ছি, এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। সমস্ত বাহিনী এতে উপকৃত হবে। প্রাক্তন অগ্নিবীররা নিয়োগে 10% সংরক্ষণ পাবেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।